মানুষের দুনিয়ার চাকচিক্য ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারী সহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতে সুখ শান্তি ও নিয়ামতের বর্ণনা করেছেন। কুরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের ও জান্নাতবাসীর নিয়ামত, পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতের জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে যেমন জীবনযাপন করার ইচ্ছা পেষণ করবে, তাদের জীবনাচার তেমনই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জান্নাতবাসীদের সম্পর্কে দেখা সাক্ষাৎ ও জীবনযাপন সম্পর্কে বিভিন্ন ধরনের সুস্পষ্ট ধারণা তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত শফি ইবনে মানে রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার উপর আহরণ করে পরস্পরের সাথে সাক্ষাৎ করবে, সেখানে যেমন ইচ্ছা তেমনই দাঁড়া করতে পারবে। বিশেষ করে জুম্মার দিন লাগাম ও জিন সহ ঘোড়া হাজির করা হবে, আর ওই ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। জান্নাতবাসীরা এসব ঘোড়ার উপর আহরণ করে আল্লাহর ইচ্ছায় যেখানে মন চায় সেখানে যেতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করা হয়েছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে যার উপরের অংশ থেকে জান্নাতীদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচ থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে, আর ঘোড়াগুলো লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তর। এই ঘোড়াগুলো থাকবে ডানা, এই ডানাগুলো ততদূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায়। এই ঘোড়াগুলো মলত্যাগ করতে পারে না। আল্লাহর বন্ধুগণ এই ঘোড়াগুলোকে আহরণ করবে। জান্নাতীরা যেখানে যেতে চাইবে সেখানেই উড়ে যেতে পারবে। উড়ন্ত অবস্থায় নিচ থেকে সবকিছু দেখতে পারবে এবং আলো নিষ্ফলন হতে থাকবে। তখন তাদেরকে জবাব দেয়া লাগবে না। তারা দুনিয়াতে আল্লাহর পথ দান করেছে এবং তাদের কার্পণ্য করতে হবে না কোনো কিছুতেই। তারা জিহাদ করত এবং তারা তাদের বসে থাক। হযরত রাবিয়া হারসি বর্ণনা করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে একজন নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় বাড়ি নির্মাণ করেছেন, অতঃপর সেই বাড়িতে দস্তকখানা বানিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ করা হয়েছে। সেই ঘোষক আহ্বানে যারা সাড়া দিয়ে দস্তকখানে খাবার সংগ্রহ করেছেন সে মহান ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। পক্ষান্তরে যারা এই দাওয়াত কবুল করেননি এবং সে ঘরে আসেনি, খাবার গ্রহণ করেনি, সেই ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয়। অতএব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বাড়ির মালিক হলো স্বয়ং আল্লাহ তাআলা, আর সে ঘোষক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাড়ির দস্তকখান হলো আল্লাহ তাআলার ঘোষিত চিরস্থায়ী শান্তি স্থান জান্নাত। কুরআন হাদিসে জান্নাতের বর্ণনায় করা হয়েছে যে জান্নাতবাসী পরস্পর সম্পর্কে জীবনাচার সহ বিশদ আচরণ সম্পর্কে বলা হয়েছে যে মানুষ দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে ধন সম্পদ চাকচিক্য আরাম আয়েশের পিছনে না ছিটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করো। কুরআন ও সুন্নাতের বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখিরাতের সাফল্য লাভে নিজেকে এগিয়ে নাও। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতায় নিজেদেরকে ধরে রাখার জন্য বলা হয়েছে এবং তাদেরকে আল্লাহর কথা মেনে পরকালের জন্য নিজেদের জান্নাতের ব্যবস্থা করার জন্য আল্লাহর কথা মতো মেনে চলার জন্য বলেছেন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাতেও আনতে পারবে না। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম, কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি, পৃথিবীর কেউ এটা বলতে পারে না। কারণ ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে, কত সুন্দর হবে, কল্পনাতীত। জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলে বুখারি মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাইহি, বিশ্বনাই বললেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই।
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না, অসম্ভব, এটা কল্পনাতে আনাও অসম্ভব। আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন, কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার,